হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার মুভিটি। মুভিটি অনেক দীর্ঘ হয়ে যাবে বলে আমি এটিকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম খণ্ড যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে নেবেন। বন্ধুরা, প্রথম পর্বে আমরা দেখেছিলাম তারা একটি খালের কাছে আসে এবং ওখানে কিছু ভেড়া জল খাচ্ছিল। ঠিক সে সময় দূর থেকে জোরে জোরে পা ফেলার আওয়াজ পাওয়া যায়। ভয়ে তারা সবাই লুকিয়ে পড়ে। জল থেকে জ্যাক দেখতে পায় বিশাল আকৃতির এক দৈত্য একটি ভেড়া ধরে খেয়ে ফেলছে। এরপরে দৈত্যগুলো মানুষের ঘ্রাণ পেয়ে সেনাপতি আর তার সাথীকেও ধরে ফেলে। এরপর দৈত্যগুলো ওদের সেখান থেকে তাদের আস্থানায় নিয়ে যায়। বন্ধুরা, এরপরে দেখা যায় রড্রিক্স এবং তার সাথীরা অন্য কোনো এক পথে ইজাবেলকে খুঁজছিল। তাদের একসাথীকে রড্রিক্স ইচ্ছে করেই উপর থেকে ফেলে দেয়, কারণ তার যে প্ল্যান রয়েছে তাতে রড্রিক্সের কারোই প্রয়োজন নেই। আর ঠিক ওই সময়ই সেখানে এক দৈত্য আসে, রড্রিক্সের আরেক সাথীকে তুলে নিয়ে দৈত্যটি খেয়ে ফেলে। দেখা যায় ওখানে আরও একটি দৈত্য আসে, কিন্তু রড্রিক্সকে তুলে নেওয়ার আগেই জাদুর সেই মুকুটটি বের করে ফেলে। এতে দৈত্যগুলো রড্রিক্সের দাস হয়ে যায়। জাদুর ওই মুকুটটি দৈত্যদের হৃৎপিণ্ড দিয়ে তৈরি, তাই মুকুট পরে কোনো মানুষ সামনে আসলে দৈত্যদের হৃদয় কাঁপা শুরু করে, আর তাই তারা দাস হয়ে মুকুটের মালিকের সব কথা শুনে নেয়। এটাই ছিল রড্রিক্সের প্ল্যান। তাদের দাস বানিয়ে সে দৈত্যদের রাজা হবে আর তাদের মাধ্যমে পৃথিবীতে রাজ করবে। অন্যদিকে দেখা যায় জ্যাক দৈত্যদের পিছু নিয়ে দৈত্যের গুহায় প্রবেশ করে। ইজাবেল ওখানেই বন্দী ছিল। ইজাবেলকে ওখানে থাকা দুই মাথাওয়ালা এক দৈত্য বলে, রাজকুমারী ইজাবেল, তোমার শরীরে তো রাজা হেরিকের রক্ত, আমরা এখনো ভুলিনি তার রক্তের ঘ্রাণ, অবশেষে আমরা তার রক্তের স্বাদ নিতে পারবো। ইজাবেলকে দেখিয়ে দুই মাথাওয়ালা ওই দৈত্যের লিডার সবাইকে বলে যে তাদের দাস বানিয়ে উপরে পাঠিয়েছিল তাদের এই রাজকন্যাকে তারা আজ হাতে পেয়েছে, আর তাকে খেয়ে তারা রাজবংশের স্বাদ গ্রহণ করবে, তাদের আক্ষেপ কমে যাবে। ওখানে অন্য দৈত্যটি সেনাপতিদের নিয়ে আসে। সেনাপতির সাথীকে দৈত্যটি জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে আসলো, পৃথিবীতে নামার ওই পথটি কোথায়। কিন্তু সে বলার জন্য রাজি হয় না এবং দৈত্য দুটির উপরে সে রাগ দেখায়। তখন তাকে দৈত্যটি ঘাড়মোটকে মেরে ফেলে এবং তাকে খেয়ে নেয়। তার কিছুক্ষণ পরেই ওখানে রড্রিক্স আসে। রড্রিক্সকে মুকুট সহকারে দেখে দৈত্যরা হাঁটু গেড়ে বসে। দুই মাথাওয়ালা ওই দৈত্যের লিডারের মাথায় পা রেখে রড্রিক্স সিংহাসনে বসে। তখন রড্রিক্স দৈত্যদের আদেশ দেয় যে তারা কালকে পৃথিবীর জমিনে যাবে আর একে একে সেখানকার সব দখল করে নেবে। সে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। এতে দৈত্যরা খুব খুশি হয়, কেননা তারাও তো এটাই চাইছিল। সব শুনে ইজাবেলটা বুঝতে পারে রড্রিক্স একজন বিশ্বাসঘাতক খারাপ মানুষ, সে তার লোভের জন্য পুরো মানব জাতির ক্ষতি করছে। এরপর ইজাবেলদের রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। এক দৈত্য তাদের রান্নার জন্য ব্যবস্থা করছিল। জ্যাক আওয়াজ শুনে ওই রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে চলে আসে। দৈত্যটি আলমন্ডকে একটি রুটির সাথে পেঁচিয়ে রান্না করার জন্য ব্যবস্থা করছিল। এরপরে ইজাবেলকে বের করে আনে। ইজাবেলকে দৈত্যরা কাটতেই ধরে তখন জ্যাক এসে পড়ে। ওখানে তাকে হাতিয়ার দিয়ে জ্যাক দৈত্যটিকে আঘাত করে, তাতে দৈত্যটি মারা যায়। এরপর দেখা যায় জ্যাক ওদের সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। অন্যদিকে পৃথিবীর নিচে রাজা এবং তার দলবল তাঁবু গেড়ে ওখানে অপেক্ষা করছিল। অনেক সময় পার হয়ে যাওয়ায় তারা ভাবতে থাকে গাছটিকে এভাবে রেখে দেওয়া ঠিক হচ্ছে না, কেননা যদি এই গাছ সত্য হয়ে থাকে তাহলে দৈত্যদের লোককথার গল্পটিও সত্য হতে পারে। সত্য হলে ওই দৈত্যরা নিচে নেমে এসে সব ধ্বংস করে ফেলবে। এরপর রড্রিক্স জানতে পারে জ্যাক ওদেরকে নিয়ে পালিয়ে গিয়েছে। সে ভাবে তারা যদি নিচে নেমে যায় তাহলে সবাই রড্রিক্সের প্ল্যানের কথা জেনে যাবে, যদি একথা জানতে পারে তাহলে গাছটিও কেটে ফেলা হবে। তাই রড্রিক্স এক দৈত্যকে আদেশ দেয় ওই গাছটিকে পাহারা দিতে, যাতে ওরা পালিয়ে নিচে না যেতে পারে। এরপরে ওরা প্রবেশদ্বারের কাছে গেলে দেখে ওখানে এক দৈত্য শুয়ে আছে। দৈত্যের সাথে তো শক্তিতে তারা পারবে না, তবে তারা তাকে বোকা বানাতে পারবে। জ্যাকের মাথায় তখন একটি বুদ্ধি আসে। জ্যাক ওখানে থাকা এক মৌচাক নিয়ে দৈত্যের মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। মৌমাছির কামড়ে দৈত্যটি দিশেহারা হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখন ইজাবেলরা নিচে চলে যাবে, কিন্তু আলমন্ড নিচে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কারণ সে এখানে থেকে রড্রিক্সকে নিচে যাওয়ার জন্য বাধা দিবে। রড্রিক্সের কাছ থেকে ওই মুকুটটি নেয়ার চেষ্টা করবে, আর যদি নাও নিতে পারে তবে এই সময়ের মধ্যে হয়তো ওই গাছটি কেটে ফেলা সম্ভব হবে। ইজাবেলকে সাথে নিয়ে জ্যাক নিচে নামতে থাকে। মৌমাছির কামড়ে পড়ে যাওয়া ওই দৈত্যটি রাজারা দেখতে পায়।
তারা সবাই বুঝতে পারে লোককথার গল্পটি আসলেই সত্যি ছিল, তাই রাজ্য রক্ষার্থে রাজা গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। এতে হয়তো রাজার মেয়েকে ফিরে পাওয়ার আশাটি চলে যাবে, কিন্তু তাছাড়া এখন আর কোনো উপায় নেই। রাজার আদেশে সব সেনারা মিলে ওই গাছটি কেটে ফেলার জন্য লেগে পড়ে। পরের দিন সকালে অ্যালমন্ড দেখতে পায় দৈত্যবাহিনীর সাথে রড্রিক্স প্রবেশদ্বারে এসে গিয়েছে। তারা ওই গাছ বেয়ে পৃথিবীর জমিনে নামতে চাচ্ছে। ওই সময়ই অ্যালমন্ড রড্রিক্সের সামনে আসে, তার উপর ঝাঁপিয়ে পড়ে। রড্রিক্সের কাছে থাকা বীজের থলি ওখান থেকে পড়ে যায়। তাদের মধ্যে ফাইট হতে থাকে। দৈত্যগুলো তাদের পাথরের ভিতর থেকে বের করার চেষ্টা করছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে অ্যালমন্ড রড্রিক্সের পেটে চাকু ঢুকিয়ে দেয়, আর এতেই ধীরে ধীরে রড্রিক্স মারা যায়। এরপর রড্রিক্সের মাথা থেকে ওই মুকুটটি দুই মাথাওয়ালা দৈত্যদের লিডার নিয়ে নেয়। ফলে অন্য সব দৈত্যরা ওই দৈত্যটিকে আবার রাজা মানতে শুরু করে। নিচে রাজার দলবল ওই গাছটিকে অবশেষে কেটে ফেলে। উপর থেকে অ্যালমন্ড বুঝতে পেরে ওই গাছে ঝাঁপিয়ে পড়ে। ইজাবেল এবং জ্যাক গাছেই ছিল। তারা সবাই গাছের সাথেই নিচে এসে পড়ে। কষ্টে থাকা রাজা তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়। তখন জ্যাককে তারা সবাই অনেক বাহবা দেয়। গাছটি কেটে ফেলায় উপরে থাকা দুই মাথাওয়ালা ওই দৈত্যটি অনেক আর্তনাদ করে, কিন্তু পরে সে ওখান থেকে পড়ে থাকা বীজের থলিটি খুঁজে পায়। সেই জাদুর বীজগুলি সে পানিতে ফেলে দেয়। বীজ থেকে পাঁচটি বিশাল ছিম গাছ বের হয়, আর এগুলো বেয়ে দৈত্যগুলো নিচে নামতে শুরু করে। দেখা যায় নিচ থেকে জ্যাক তার কাছে থাকা বীজটি দেখছিল। সে আকাশ থেকে আওয়াজ শুনতে পায়। উপরে তাকালে সে দৈত্যগুলোকে জমিনে নেমে আসতে দেখে। সে দ্রুত ঘোড়া নিয়ে রাজাদের জানিয়ে দিতে যায়। তাদের আগমন দেখে সন্ন্যাসী রাজ্যের ঘণ্টা বাজিয়ে দেয়। ওই দৈত্যগুলো দৌড়ে আসতে থাকে। তারা আশেপাশে যাই পাচ্ছিল তাই তছনছ করছিল। দৈত্যেরা কিছু সৈন্যদের ধরে খেলছিল, আবার কেউ খেয়েও ফেলছিল। দৈত্যরা তাদের মহলের কাছাকাছি চলে আসে। অ্যালমন্ডের নির্দেশে সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নেয়। মহলের প্রধান ফটকের ব্রিজ তুলে নেওয়া হয়। তার আগ মুহূর্তে জ্যাক ঘোড়ার এক দীর্ঘ লাফে ভিতরে চলে আসে। দৈত্যের লিডার ব্রিজ আটকানোর চেষ্টা করছিল, কিন্তু রাজার সৈন্যদের তীরবাজিতে অগ্নিশিখার পানিতে দৈত্যটি পড়ে যায়। সে আগুনে কিছুটা জ্বলে যায়, কিন্তু মরে না। মহলে ঢোকার জন্য সে তার রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যায়। দৈত্যবাহিনীরা ওই প্রধান ফটকটি নামানোর চেষ্টা করছিল, পাশাপাশি তারা মহলের বিভিন্ন দিকে নানা জিনিসপত্র ছুঁড়ে মারছিল। রাজা ইজাবেলকে গুপ্ত পথে বের হওয়ার নির্দেশ দেয়, আর ইজাবেলকে বলে টাওয়ারের মশাল জ্বালিয়ে দিতে। এতে অন্যান্য রাজ্যগুলো সতর্ক সংকেত পেয়ে যাবে। জ্যাক ইজাবেলকে সাথে নিয়ে সেখানে চলে যায়। দেখা যায় দৈত্য আর মানুষের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। দৈত্যগুলো গাছে আগুন লাগিয়ে সেগুলো ভিতরে ছুঁড়ে মারছিল। সৈন্যরাও তাদের তীরগুলো অনবরত ছুঁড়ে মারছিল, তবে শক্তিশালী এই দৈত্যদের সাথে তারা পেরে উঠতে পারছিল না। অন্যদিকে দেখা যায় জ্যাক আর ইজাবেল গুপ্ত রাস্তায় চলে আসে, কিন্তু ওখানে মেঝে ফেটে দুই মাথাওয়ালা দৈত্যটি বের হয়ে আসে। দৈত্যটি ইজাবেল আর জ্যাককে ধরে ফেলে। জ্যাককে খেয়ে ফেলতেই ধরে, ঠিক ওই সময় জ্যাকের কাছে থাকা শেষ বীজটি দৈত্যর মুখে ছুঁড়ে মারে। বীজটি দৈত্যটির পেটের ভিতরে গিয়ে গাছ বের হয়। সেই গাছ দৈত্যটিকে চিরে বের হয়ে উপরে উঠে যায়, আর অবশেষে দেখা যায় এতে দৈত্যটি মারা যায়। সেই মুহূর্তে দৈত্যের আঙ্গুলে থাকা মুকুট সহ দৈত্যের হাত সেখানে পড়ে থাকে। অন্যদিকে দৈত্যদের তৃপ্ত জোরে তারা প্রধান ফটক নামিয়ে ফেলে। শিকল ভেঙে তারা ভিতরে ঢুকে পড়ে। তবে রাজা এবং রাজার সৈন্যরাও এত সহজে হার মানার পাত্র ছিল না। রাজা বীরত্বের সাথে তাদের সাথে লড়াই করবে। এতে হয়তো তারা মারাও যেতে পারে, তবে তারা কিছুতেই হার মানবে না। দেখা যায় তাদের মহল ভেঙে সিম গাছ অনেক উপরে উঠে যাচ্ছে। কিছু পরে দৈত্যরা হৃৎপিণ্ডে ব্যথা অনুভব করে। দৈত্যরা সবাই হাঁটু গেড়ে বসে। অ্যালমন্ড ভাবে এই সম্মান তো তাদের দেখানোর কথা না। সে পিছনে ফিরে তাকায়। তাকিয়ে দেখে জ্যাক মুকুট নিয়ে সেখানে চলে এসেছে। মাথায় সেই মুকুটটি পরে জ্যাক এখন দৈত্যদের রাজা। জ্যাক দৈত্যদের তাদের রাজ্যে ফিরে যেতে আদেশ করে। দৈত্যরা চলে যাওয়ার পর ওই গাছগুলো কেটে ফেলা হয়। এরপর দেখা যায় জ্যাকের সাথে ইজাবেলের বিয়ে হয়। জ্যাক দরিদ্র ঘরের সন্তান হওয়ার পরেও তার বিচক্ষণতা আর সাহসিকতা দেখে তার সাথেই রাজা তার মেয়েকে বিয়ে দেয়। এই ঘটনা ঘটে যাওয়া গল্পটি জ্যাক ও তার স্ত্রী ইজাবেল প্রায় তার ছেলে মেয়েদের শোনায়। বাচ্চাগুলো জিজ্ঞেস করে, রাজার ওই মুকুটটি এখন কোথায়? যদি দৈত্যগুলো আবার চলে আসে?
জ্যাক বলে ভয়ের কিছু নেই, মুকুটটি নিরাপদ জায়গায় রয়েছে। সেটিকে সোনালী কালারের পালিশ করে আরো সুন্দর বানিয়ে মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে। নানা জায়গার মানুষজনেরা সেটিকে পরিদর্শন করতে আসে, কিন্তু অনেকেই জানে না মুকুটের পিছনে লুকিয়ে থাকা ভয়াবহ গল্পটি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। খুব শীঘ্রই নিয়ে আসবো নতুন কোনো একটি মুভির গল্প। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।